প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জবা গাছে গ্রাফটিং করবেন। আমি এখানে একটি ঝুমকো জাতের জবা নিয়ে নিয়েছি, এই যে এরকম ফুলের জবা গাছ নিয়ে নিয়েছি। তার একটি ডালকে আমরা আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে দেখাবো আপনাদের সেকেন্ড প্রসেস। আমরা ডালটিকে কেটে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমরা এই ডালের এই মাঝখান থেকে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই মাঝখান থেকে 50-50 অংশ করে কেটে নিচ্ছি। আমরা 50-50 অংশ করে কেটে নিয়েছি। এরপর সেকেন্ড প্রসেস একটি অন্য গাছ গাছ থার্ড প্রসেস একটি অন্য গাছের সায়ন কেটে আমাদের আনতে হবে। এরপর আমি একটি বলতে গেলে ঘিয়া জাতের জবার ডাল কেটে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি একটি কচি ডাল কাটবেন, আর এই যে যেখানে আমরা এই গাছটিকে জুড়বো সেই ডালটি যেন একটু শক্ত ধরনের হয়। এই যে আমরা একটা কচি ধরনের ডাল কেটে নিয়েছি, এর পাতাগুলি পরিষ্কার করে দেবো এবং উপরের কিছু পাতা রাখবো ছোটো ছোটো করে, এবং বাকি কুড়ি টুড়ি সব ছিঁড়ে ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাছের ডগাটি আমরা চিকনভাবে কেটে নিয়েছি। এই চিকনভাবে কাটার ফলে এইখানে সাথে ওই গাছের জায়গাটি জুড়ে যাবে, এই যে কেটে নিয়েছি। এরপর এই যে আমরা সেই মূল গাছের ডালে যেখানে 50-50 করে কেটে রেখেছিলাম, সেখানে এটিকে ভালোভাবে আটকে দেবো। আমরা ভালোভাবে সায়নটিকে এখানে লাগিয়ে দিলাম। এরপর এটিকে চিকচিকের ছোট ছোট স্ট্রিপ কেটে ভালোভাবে এটিকে আমরা বেঁধে দিচ্ছি। এখন দেখা যাবে এটির এটির ভালোভাবে গ্রোথ দেখা যাবে দু মাস পর। আমরা চিকচিকে দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি, এই প্রথম কলিটি খসে যাবে এবং পরে আরও নতুন কলি আসবে। 8 দিন পর দেখাচ্ছি, এই দেখুন গাছটি কত সুন্দরভাবে জুড়ে গেছে। এবং অনেক কলিও এসেছে। ভালোভাবে জুড়ে গেছে। আমি টেপও খুলে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও আমি আপনারা তাড়াতাড়ি দেখতে পান। আমি যখনই আপলোড করব ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই ফ্রেন্ডস।